फ्रेंड्स गुड मॉर्निंग, तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो। आमिओ खूब भालो आछि। आमि आजके ब्लगटा आमि एखान थेके स्टार्ट करछि। एरपरे आजके बृहस्पतिवार, अनेक घरे काजकर्म आछे, ठाकुरे बासन माजते हबे, ठाकुरे घर पाटते हबे, स्नान करा ठाड़ा आछे, अनेक किछुई कारबाज आछे। चलो तहले करे नि, तारपर तोमार साथे कथा होच्छे। आर जोदि भिडियोटा भालो लागे छोट्ट करे एकटा लाइक आर सबस्क्राइब करते भुलो ना जानो। গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছো? কেমন আছো? আমি ভালো আছি। আমাদের আবার রাতে ভিজিয়ে রাখা হয়, এটা এখন আমরা সবাই খেয়ে নেবো। সকালবেলা ঘুম দিয়ে উঠেই খেয়ে নিই, জল খাই ফার্স্টে কপারের বোতল দেয়, তারপর এটা খেয়ে নিই। তাড়াতাড়ি কামড়া 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 খা। চায়ে জল বসিয়ে দিয়েছি, এখন সকালবেলা আমরা আদা দিয়ে লেগা চা খাই, তোমরা জানো, সেটাই এখন খেয়ে নেবো। তারপরে পাখির খাঁচা টাচা পরিষ্কার করা হয়ে গেছে, ওদের স্নান করানো হয়ে গেছে। একটা বাতি ছোলা, একটা ধান দিয়েছি, পেয়ারাটাও দিচ্ছি, যেটা পছন্দ ওরা সেটা নিজেরাই বেছে বেছে খায়, এক খাবার রোজ খেতে চায় না। এই পাউডারটা দিয়ে আমি ঠাকুরের বাসন, কপারের বাসন, খাওয়ার আমাদের কাঁসার গ্লাস বাটি সবই মাজি খুব ভালো। এখানে দেখো কেমন দাগ পড়ে গেছে, এগুলো উঠে যায়। আর এই জগ দুটো বোতল অনলাইনে কিনেছিলাম কপারে, মাজার পরে কত পরিষ্কার চোখ চোখ করছে, মাজা হয়ে গেছে। কিন্তু এটা এটা প্রায় এক দু সপ্তাহে রঙি কালার থাকবে, আর সহজে কালো হবে না। বেশ ভালো পাউডারটা, তোমরা ট্রাই করে দেখতে পারো, আমাকে জানাবে কতটা হেল্প হলো। আর যারা কলে জল খাবে, কাপড় ঝোলের তরকারি রুটি করেছিলাম, এই মাছের ঝোল দুপুরের লাঞ্চে, মাছের ঝাল হয়েছে। বৃহস্পতিবার আজকে তো আমি মাছ মাংস ডিম কিছু করি না, তাই মাছের ঝাল এই লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি, ঘি করলা আর বেগুন ভাজা, আর রসুন সোমবার দিয়ে অড়হর ডাল। এই তাহলে এখন খেয়ে ঠেয়ে নিই দুপুরবেলা, এখন বাজে আড়াইটা, আমার হাজব্যান্ডও চলে এসেছে, তাহলে খেয়ে ঠেয়ে নেওয়া হোক, একটু রেস্ট নিই, তোমার সাথে বিকালবেলা কথা হবে। আর সৌমিকে আমি খাই ঠাই দিয়েছি, ওকে এই রান্না দিইনি আজকে, আমি আজকে ওর জন্য ডাল ভাত করে দিয়েছিলাম প্রেসারেতে, আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, ওকে দিয়েছি ডিম সেদ্ধ, আমরা খাবো না। তাহলে খেয়ে ঠেনি, ওকে ঘুম পাড়ি ঠাড়ি দিয়েছি, আমরাও খেয়ে ঠেনি, আমরাও ঘুমিয়ে পড়বো, তোমার সাথে বিকালে কথা হচ্ছে আবার। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, তোমার শেষে দুপুরবেলা কথা হয়েছে, আর তো কথা হয়নি। তারপরে আমি সৌমিকে খাইছি, ঘুম পাড়িয়েছি, আমরা খেয়েছি, আমার হাজব্যান্ড এলো স্নান টান করে, আমরাও খেলাম। আমাদের খেতে খেতে রেডি হয় আর একটা তিনটের মতো বাজে, তারপরে একটু এডিটিংয়ের কাজ থাকে, কারণ আমি রাত জেগে এডিটিং করতে পারি না, কিছুটা করে রাখি। আর বদমাশটা পুরো ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে আমি খাওয়াবো, তারপরে ঘর বান্ধা ঝাড় দিয়ে কাজ আছে, কিছু দুপুরে কটা বাসন আছে খাওয়া দাওয়া, সেগুলো মাজবো, তারপরে আবার ওকে পড়াতে হবে, সন্ধে দেবো, আমি অনেক কাজ আছে। তোমরা কী করছো? তোমরা ওই টাইমে এরকমই কাজ করো না অন্য কিছু করো, আমাকে জানাবে। আর ভিডিও যদি ভালো লাগে সবটা দেখো, দেখাবো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পরিবারে তোমরাও যোগদান দিয়ে দাও, তোমাদের অপেক্ষায় থাকবো। সুইট কর্নটা ছিল, ওটা দিয়ে আজকে গাজর বিনস সব কিছু দিয়ে একটা স্যুপ করে দিচ্ছি, করছি না আমার হাজব্যান্ডই করছে। দেখো সন্ধ্যার টিফিন রেডি, কর্ন স্যুপ, তুমি লাঞ্চে দেখতে বলো, ওটা মাথা রেডি, এবং গলা করে রেখে দিই, তাতে সুবিধা হয় ফ্রিজে রেখে দিই, যেটা লাগে তোমরা বার করে নিই, তাহলে আর বাকিগুলো আর গরম হয়ে যায় না, কারণ আমরাই থাকে। এরকম বক্সে রেখে দিই, জিনিসটা মানে ভালো থাকে। দেখো ডিনার রেডি, বাঁধাকপিটা মটরশুঁটি দিয়ে এখন করে নিলাম, এখন হাজব্যান্ডকে দিয়ে দিলাম, হাজব্যান্ড অফিসের কাজ করছে, হয়ে গেলে খেয়ে নেবে। আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা শুয়ে পড়বো, তাহলে চলো বাই। আজকে আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।
ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। টাটা, বাই।